পরিবেশে মাছ ধরতেছি। মাছ পুকুরে কি সুন্দর একটা প্ল্যাঙ্কটন তৈরি হয়েছে, খেওয়া জালে মাছ ধরার একটা আলাদা রকম শান্তির ব্যাপার। এই যে মাছ দেখা যাচ্ছে, প্রচুর জাল ভরে গেছে। ভালোই উঠছে না? খেওয়া জালটা একটু মানে ছিঁড়া, এখানেই তো সিলভার কত উঠেছে। কি উঠছে? গরিবের ইলিশ। কোন পুটি? তুমি হাত দিয়ে দেখাও একটু। এগুলি কি সিলভার? ভারী হয়েছে, বুঝছো? কতটুকু ওজন হবে? কতটুকু? 600 হবে, 500-600। কিরকম মাছ ধরলাম পুকুরে? প্ল্যাঙ্কটন তৈরি হয়েছে তো, মানে একটা আলাদা খাদ্য তৈরি হয়েছে। এটি বড় হয়েছে মনে হচ্ছে, প্যারা ডিম নাকি মাছের? প্যারা কি ডিম হয়েছে? না, পুকুরের পুকুরের এ সিলভার সিলভারটা ওই যে কায়থা যাচ্ছে, সার দেওয়া হয়েছিল তো পুকুরে, এটা সিলভারটা তাড়াতাড়ি ছাড়া লাগবে। মানে সিলভার হয়ে যাচ্ছে, সিলভারটা তাড়াতাড়ি ছাড়িয়ে দাও, ওই যে কায়থা গেছে, মানে সার দেওয়া হয়েছে। ওই যে মাছ ভাসি যাচ্ছে দেখছো, এই যে ভাসি গেছে, ওই যে মিরকি 15টা ভাসি গেছে, দুইটি ভাসি গেছে, ছাড়ি দে। তাড়াতাড়ি ছাড়া লাগবে, এই মাছটাও মানে ই হয়ে গেছে। মাছ চাষ একটা অনেক আনন্দের এবং ভালোবাসার, খুব যত্ন সহকারে এই পুকুরে মাছ পরিচর্যা করা হচ্ছে। যে একটা চারি আছে খাদ্য দেওয়ার জন্য, খুব সুন্দর কালার। মাত্র 15 দিনে মাছের সাইজ কিন্তু মেলা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা যে সেই জাপানি জাপানি মোটামুটি যা আছে পুকুরে আবাদ হয়ে যাবে, তোর কি মনে হয়? মনে হচ্ছে তাই। তো সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ওই রেনু মাছ জালে উঠছে ছোটরা। ভালোই হয়ে গেছে সাইজ। রেনু মানে রুই ওঠে নাই, মিরকি উঠছে। এই যে এই যে একটা মিরকি মানে শেষ, এ মনে কর মরি গেছে। এই যে এই যে ভাসি উঠছে, মরি গেছে, মানে সারের টেম্পারের কারণে। এই যে কার্ভো জাপানি, এখানে আর কোনো রকম খেয়াও দেওয়া যাবে না, খেয়াও দিলেই ঝামেলা, মাছ মরে যাবে। যা চল্লা, ওই মাছটা আটকে গেছে পুকুরে। যে সুন্দর কালার হয়েছে তো, ওই যে মাছ প্রচণ্ড খেলা করতেছে, এটা অন্য রকম ব্যাপার। আসলে এখন এই জায়গায় আমরা হচ্ছে গুন্তি মাছ ছাড়ছি, মানে এই যে এই মাছটা, ওই যে ওই ওই দে ওই দে রুইটা একটু ফু দিই তারা দে, মানে গুনে গুনে মাছ দিছি এখানে। এই যে মাছ দৌড় পারতেছে কত সুন্দর, সার দেওয়ার কারণে পানিতে একটা কালার তৈরি হয়েছে, সেই জন্য মাছ একটু দুর্বল। মোটামুটি 5-7 দিনের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।